এখনই আমার আধার নম্বরটা দাও, না হলে কথা শেষ হয়নি মেয়ের, তার আগেই কেটে গিয়েছিল লাইনটা। কিন্তু কি হবে আধার কার্ডের নম্বর? নবম শ্রেণীর এক ছাত্রীর নিখোঁজ রহস্য ঘনীভূত উত্তর চব্বিশ পরগনার আমডাঙ্গা থানার মরিচা গ্রাম পঞ্চায়েত এলাকায়। পরিবারের দাবি, গত আঠাশে অক্টোবর বাড়ি থেকে বেরিয়ে নিখোঁজ হয়ে যায় চোদ্দ বছরের ওই নাবালিকা। প্রতিবেশীদের দাবি, স্থানীয় বাসিন্দা সুমিত্রা মণ্ডলের সঙ্গে কিশোরীকে ট্রেকারে করে যেতে দেখেছেন তারা। এরপরই সুমিত্রা মণ্ডলের বিরুদ্ধে অপহরণের অভিযোগ দায়ের করেছে পরিবার। ফোন করে আমার সাথে বলে যে বাবা আমাকে আধার কার্ডের নাম্বারটা দাও, মনে হয় ওকে বিক্রি করে দিয়েছে। থানায় যাচ্ছি বারবার বলছে এই চেষ্টায় আছি, আমরা চেষ্টায় আছি। পরিবারের সদস্যদের দাবি, এরই মধ্যে গত মঙ্গলবার অচেনা নাম্বার থেকে ফোন করে নিখোঁজ কিশোরী। আতঙ্কের সুরে সে বলে, আমাকে তোমরা বাঁচাও, এখনই আমার আধার নম্বরটা দাও, না হলে। কিন্তু কথা শেষ হওয়ার আগে ফোন কেটে যায়। পুলিশ সূত্রে খবর, নম্বর খতিয়ে দেখে জানা গিয়েছে মধ্যপ্রদেশের একটি গ্রাম থেকে এসেছিল ফোনটি। এই মেয়ে কোনো কথাই বলছে না, বলছে তুমি কি আধার কার্ডের নাম্বার দেবে, বলো তুমি কি আধার কার্ডের নাম্বার দেবে, বলো। এই কথাই আর কারো গলা স্বর শুনতে পাচ্ছি। পাশ থেকে বলছে, শিখিয়ে দিচ্ছি, তুই কি খাইছিস, কি জামা প্যান্ট পরে আছিস, বলছে আমি একই জামা প্যান্ট পরে আছি। কেন তখন হাত করে কান্না করছে, কান্না করছে। পুলিশের অনুমান, এখনো অভিযুক্ত মহিলার সঙ্গেই রয়েছে কিশোরী, তাদের খোঁজে তল্লাশি চলছে। সমীরণ পাল, এবিপি আনন্দ, উত্তর চব্বিশ পরগনা।